আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আপনারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে মেহেদী ভাই, ডেস্কটপ কম্পিউটারের পার্টসগুলোর প্রাইস যদি প্রতি মাসে একবার করে আপডেট দেওয়া যায় তাহলে অনেকের এই ভিডিওটি উপকারে আসে বা কম্পিউটার বিল্ডের ক্ষেত্রে ভিডিওটি খুবই কাজে লাগবে। ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে আজকে ডেস্কটপ প্রসেসরের বর্তমান বাজার মূল্য নিয়ে কথা বলতে চাই। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আপনি খুশি হবেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার মনটি খারাপ হতেও পারে। সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখবেন এই আশা করে ভিডিওটি শুরু করছি। এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার মহামূল্যবান মন্তব্যটুকু কমেন্টে লিখুন। ভিউয়ার্স, প্রথমেই আমি আমাদের ওয়েবসাইট নিয়ে কথা বলতে চাই, কারণ আমি হয়তোবা প্রতিদিন ভিডিওতে আপডেট প্রাইসগুলো বলতে পারবো না, কিন্তু আমাদের ওয়েবসাইটে যে প্রসেসরের প্রাইসটি সেটি কিন্তু অলমোস্ট আপডেট থাকে। অর্থাৎ যখন মার্কেটে প্রসেসরের প্রাইস বেড়ে যায় তখন কিন্তু আমরা ওয়েবসাইটে সেটি আপডেট করে দিই। আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে আপনি আপনার ব্রাউজার বা গুগল ক্রোমে যেতে পারেন, সেখানে লিখতে পারেন সেলটেক বিডি। সেলটেক বিডি লিখলে প্রথমে কিন্তু আমাদের শপের যে ওয়েবসাইটটি সেটি পেয়ে যাবেন। স্পেলিংটি SELTECBD, সেলটেক বিডি। এখন আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের সুবিধার জন্য কিছু ইন্টারফেস রাখা হয়েছে। সাপোজ আপনি প্রসেসরের প্রাইসটি জানতে চান, আপনি প্রসেসরের উপরে ক্লিক করবেন, সেখানে একটি আইকন দেওয়া আছে, আমি আপনাদেরকে ভিডিওতে কিছুটা দেখানোর চেষ্টা করছি। প্রসেসরের আইকনের উপরে ক্লিক করলে দেখবেন প্রসেসর চলে এসেছে, সেখানে দুটি বাটন থাকবে ইন্টেল এবং AM। যদি আপনি মনে করেন ইন্টেলের প্রসেসর সম্পর্কে জানতে চান, ইন্টেল বাটনে ক্লিক করবেন, দেখবেন ইন্টেলের প্রসেসরগুলো চলে এসেছে। যদি আপনি এমন জানতে চান যে আসলে কম প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত জানতে চান তাহলে লো টু হাই করে ইন্টেলের যে প্রসেসরগুলো আছে সেগুলো দেখতে পারবেন। AMD-র ক্ষেত্রেও সেম। এখন বলতে চাই যে প্রসেসরের যে আপডেট প্রাইস, আপডেট প্রাইস বলতে গেলে এন্ট্রি লেভেল থেকে শুরু করতে গেলে কোটুডু প্রসেসর আসে। কোটুডু প্রসেসরের প্রাইস 400 টাকা থেকে 450 টাকা, 350 টাকাতেও পাওয়া যায়। কোটুডু প্রসেসরগুলো সাপোর্ট করবে G31 এবং G41 মাদারবোর্ডে। G31 মাদারবোর্ডে কিন্তু আবার DDR3 RAM সাপোর্ট করবে না, G41 মাদারবোর্ডে DDR3 RAM সাপোর্ট করবে। যদি আপনার বাজেটটি under 10K হয়ে থাকে এবং আপনি মোটামুটি টেকসই ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে চান তাহলে কোটুডু প্রসেসর দিয়ে করতে পারেন। সেখানে আমার রিকমেন্ডেড থাকবে হার্ড ড্রাইভটি না নিয়ে SSD নেওয়ার জন্য। আর আপনি যদি হার্ড ডিস্ক নিয়ে থাকেন তাহলে প্রাইসটি 7500 থেকে 7300-এর মধ্যেই পড়বে, জাস্ট PC-র প্রাইস। এখন বলতে চাই ইন্টেল Core i3 এর প্রথম জেনারেশন প্রসেসর। ইন্টেল Core i3 প্রথম জেনারেশন প্রসেসরটির মডেল হলো 540। আপনি গুগলে সার্চ করতে পারেন যে কোনো সময় ইন্টেল Core i3 540 প্রসেসর প্রাইস ইন বাংলাদেশ পেয়ে যাবেন বা আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবেন। বর্তমান প্রাইস 1000 থেকে 1100 টাকার মধ্যে ওঠানামা করছে, তবে এই প্রসেসরগুলোতে কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না। ইন্টেল Core i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর, সেখানে আপনার যে প্রাইসটি পড়বে সেটি 1900 থেকে 2000 টাকা। একটি কথা, কমন প্রশ্ন আপনাদের মাথায় আসবে আমি জানতাম, প্রশ্নটি হলো যে মেহেদী ভাই, ইন্টেল Core i3 প্রথম জেনারেশন প্রসেসর, সেখানে 2টি কোর 4টি থ্রেড। ইন্টেল Core i3 সেকেন্ড জেনারেশন প্রসেসর, সেখানেও 2টি কোর 4টি থ্রেড। থার্ড জেনারেশন প্রসেসর, সেখানেও 2টি কোর 4টি থ্রেড। ফোর জেনারেশন প্রসেসর, সেখানেও 2টি কোর 4টি থ্রেড। ইন্টেল Core i3 সিক্স জেনারেশন প্রসেসর, সেখানেও 2টি কোর 4টি থ্রেড। তাহলে কেন আমি সিক্স জেনারেশন প্রসেসর নিব? আমি তো চাইলে ফার্স্ট জেনারেশন প্রসেসর নিতে পারি। যদি প্রসেসরটি কোর এবং থ্রেডের উপরে নির্ভর করে হয়ে থাকে পারফরম্যান্স দেওয়ার ক্ষেত্রে, এখানে আপনাদের একটি বলতে চাই যে একটি প্রসেসর শুধুমাত্র কোর এবং থ্রেড বা ক্লক স্পিডের উপরে নির্ভর করে না। ক্লক স্পিড কোনগুলো? যেমন 2.20 GHz, 2.50 GHz বা 2.80 GHz বা 4.10 GHz। ক্লক স্পিডের উপর ডিপেন্ড করে বা কোর থ্রেডের উপর ডিপেন্ড করেও কিন্তু একটি প্রসেসরের আসলে আপডেট বা ব্যাকডেট এটি নির্ভর করে না বা দাম নির্ভর করে না। মেনলি একটি প্রসেসরের টোটাল আর্কিটেকচারের উপরে তার প্রাইসটি ডিপেন্ড করে। অর্থাৎ কোর থ্রেড তো থাকতেই হবে, সেখানে ক্যাশ মেমোরি আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটি প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, কিছু কিছু প্রসেসর বাদে। যে প্রসেসরগুলোর সাথে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স আছে, যেমন ইন্টেল Core i3
ফার্স্ট জেন প্রসেসর, এখানে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অর্থাৎ বিল্ট ইন গ্রাফিক্স আছে, ইন্টেল এইচডি গ্রাফিক্স, গ্রাফিক্সটা খুবই কম। কিন্তু আপনি যখন সেকেন্ড জেনারেশনে যাবেন তখন ইন্টেল এইচডি গ্রাফিক্স 2000 কিছুটা বেশি, যখন থার্ড জেনারেশনে যাবেন তখন ইন্টেল এইচডি গ্রাফিক্স 3000 আর একটু বেশি বা 2500 থেকে 3000 মধ্যে পাবেন, যখন ফোর জেনারেশনে যাবেন তখন 4400 গ্রাফিক্স পাবেন বা 4500 গ্রাফিক্স পাবেন। ভিউয়ার্স, এই কারণেই আসলে দেখা যায় যে জেনারেশনের উপরে প্রাইসটি বেড়ে যায়। আমি আপনাদের যে প্রশ্নটি প্রথমেই বলেছিলাম যে প্রশ্নটি করতে পারেন, কোর থ্রেড বেশি একই হওয়ার কারণে প্রাইসের কেন পার্থক্য, এই কারণেই যে প্রত্যেকটি প্রসেসরের মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের একটি পার্থক্য আছে। আমি আশা করছি এই বিষয়টি বোঝাতে পেরেছি। ইন্টেল কোরাই থ্রি সেকেন্ড জেন প্রসেসরের প্রাইস 1900 টাকা, থার্ড জেন প্রসেসরের প্রাইস 2000 থেকে 2300 টাকার মধ্যে ওঠানামা করছে। সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশনের মধ্যে ক্লক স্পিডের তেমন কোনো পার্থক্য নেই, 3.30 GHz পাবেন, জাস্ট গ্রাফিক্সের একটু পার্থক্য আছে, একটিতে 2000 গ্রাফিক্স, একটিতে 2500 গ্রাফিক্স। ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে, আপনারা মন খারাপ করবেন না। আর ইন্টেল কোরাই থ্রি যেটি ফোর জেনারেশন তার বর্তমান প্রাইস 3500 টাকা, ইন্টেল কোরাই ফাইভ যেটি সিক্স জেনারেশন 7000 থেকে 7300 বা 6900 টাকা। যারা প্রাইসটি আসলে বিষয়ের নিচে চাচ্ছেন যে একটি ডেস্কটপ কম্পিউটার ক্রয় করতে, তারা কিন্তু আই থ্রি সিক্স জেন দিয়ে একটি চিন্তা করতে পারেন। আই থ্রি সিক্স জেনের পর সেভেন জেন, এইট জেন, নাইন জেন, এই তিনটি জেনারেশন আমি বলবো যে ভাই বাদ দেন, কারণ ইন্টেল কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর 10600 থেকে 11000 টাকার মধ্যে আপনি পাচ্ছেন। কারণ আপনি হয়তো বা ইন্টেল কোরাই থ্রি নাইন জেন পাবেন, সেটির প্রাইস হয়তো বা 9000 বা 8500, এটি দিয়ে কিনলেও লস হবে আপনার। আপনি আপডেট একটি জেনারেশন টেন জেনারেশন ক্রয় করবেন সিক্স জেনারেশনের পর যদি ক্রয় করতে চান। আর ইন্টেল কোরাই থ্রি টেন জেনারেশনের প্রাইস বলেছি, এবং ইন্টেল কোরাই থ্রি বা কোরাই ফাইভ বা কোরাই সেভেন এই টেন জেনারেশন থেকে অ্যাকচুয়ালি ওয়ারেন্টি 3 ইয়ার্স পাবেন আপনি। নাইন জেন বা এইট জেন বা সেভেন জেন, সিক্স জেন, এগুলোতে বেসিক্যালি কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না, টেস্টেড ওয়ারেন্টি দেওয়া হয়। কোনো দোকানদার যদি নিজে রিস্কে দেয় তাহলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি সবসময় একটি রুলস ফলো করি যে আমি যতদিন ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্টটি ক্রয় করবো, আমি ততদিন প্রোডাক্টটি আপনাকে ওয়ারেন্টিতে বিক্রয় করবো, যেন আপনার সাথে আমার বিক্রয় পরবর্তী সেবা দিতে কোনো প্রকার সমস্যা না হয়। ভিউয়ার্স, এরপরে আমি ইন্টেল কোরাই ফাইভের ফার্স্ট জেনারেশনে যাচ্ছি। ইন্টেল কোরাই ফাইভের ফার্স্ট জেনারেশনের প্রাইসটি এভাবে 2000 থেকে 2200 টাকা পড়বে, সেকেন্ড জেনারেশনের প্রাইসটি 3000 বা 2800 টাকা পড়বে, থার্ড জেনের প্রাইসটি একটু কমেছে, মাঝে বেড়ে গিয়েছিল 3800 থেকে 4000 টাকা পড়বে, ফোর জেনারেশনের প্রাইসটি কমেছে, এটি 5200 থেকে 300 টাকা পড়বে বা অনেক সময় 5100 পেতে পারেন, কারণ ইন্টেল কোরাই ফাইভের ফোর জেনারেশনে বেশ কিছু মডেল বাজারে অ্যাভেলেবল আছে। সুতরাং এটি মডেলের উপরে ভিত্তি করে প্রাইসটি 200 থেকে 100 টাকা আপ ডাউন হতে পারে। আর ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশনে আমাদের ওয়েবসাইটে একটি অফার চলছে, সেটির অফার প্রাইস 7800 টাকা, এটি জাস্ট অফারের জন্য দেওয়া হয়েছে। আর ইন্টেল কোরাই ফাইভের ক্ষেত্রে বলবো 7, 8, 9 এই তিনটি জেনারেশন অমিট করে সরাসরি চলে যাবেন আপনি টেন জেনারেশনে। আর টেন জেনারেশনে ইন্টেল কোরাই ফাইভ টেন জেন প্রাইসটি একটু কমেছিল, সে সময় ভিডিও করা হয়নি, একটু কমে সেটি প্রায় কত হয়েছিল, 15 নিচে চলে এসেছিল, এখনও ঠিক 15 নিচ থেকে 15 ওঠানামা করছে, অর্থাৎ 16তে যায়নি বা 15500তেও যায়নি। ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশনে বাল্ক প্রসেসর বা খোলা প্রসেসর আছে আর বক্স আছে, বক্স প্রসেসর নিলে 15000 থেকে 15300 টাকার মধ্যে ওঠানামা করছে প্রাইসটি, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে। আর ইন্টেল, এটা মডেলটি হলো ইন্টেল কোরাই ফাইভের 10400। আর আপনারা এই কনফিগারেশনগুলো জানতে বা স্পেসিফিকেশনগুলো জানতে ওয়েবসাইটটি ভিজিট করে নিন। আর ইন্টেল কোরাই সেভেনের ক্ষেত্রে বলতে পারি যে ফার্স্ট জেনারেশন নেওয়ার দরকার নাই, সেকেন্ড জেন, থার্ড জেনারেশন নেওয়ার দরকার নাই, কারণ আপনি ইন্টেল কোরাই সেভেনের যেই টাকা দিয়ে ফার্স্ট জেন কিনবেন তার চেয়ে ইন্টেল কোরাই ফাইভের থার্ড জেন বা কোরাই থ্রির ফোর জেন নেওয়া ভালো হবে। আর যে টাকা দিয়ে সেকেন্ড জেন থার্ড জেন নেবেন সেই টাকা দিয়ে কোরাই ফাইভের সিক্স জেন বা কোরাই থ্রির সিক্স জেন নেওয়া ভালো হবে, সুতরাং এইটার দরকার নাই। আর ফোর জেন বাজারে পাওয়া যাচ্ছে না। আর এর পরে আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করেন, হয়তোবা এই প্রাইসগুলো জেনে আপনার মনটা একটু ভালো লাগছে। এবার এমডির ক্ষেত্রে আসি। এমডি প্রসেসরের প্রাইস যেটা অ্যাথলন 3000G চলে এসেছিলো প্রায় 6500-6800 টাকায়, সেটি আবার 6500-7500 থেকে 7800 টাকা চলে গিয়েছে। আর এই প্রসেসরে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ইন্টেল এমডির ক্ষেত্রে যদি আপনি রাইজেন থ্রি
3200 এই প্রসেসরে যান, প্রায় 17 থেকে 18 হাজার টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তারপরে প্রসেসরটি পাওয়া যাচ্ছে না। আর রাইজেন যেটা আসলে 5 3400 এই প্রসেসরটি বাজারে অ্যাভেলেবল নেই। অনেকে হয়তো ওয়েবসাইটে দিয়ে রাখছে, হয়তো আমাদের ওয়েবসাইটেও আছে, কিন্তু অ্যাভেলেবল থাকলেও 25 বা 24 সামথিং, এবং 5600 প্রসেসরটি আপাতত পাওয়া যাচ্ছে না, হয়তো বা কিছুদিনের মধ্যে ইনেবল হয়ে যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকে প্রসেসরের আপডেট, আরও আপডেট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় বলতে চাই, আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে বাই নাও অপশনে ক্লিক করবেন। বাই নাও অপশনে ক্লিক করার পরে সেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, নেম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম, এরপরে আপনার থেকে একটি কন্ট্যাক্ট নাম্বার চাওয়া হতে পারে বা জিমেইল চাওয়া হতে পারে, আপনার মেইলটি দিবেন যদি মেইলটি থাকে, আর মেইলটি না থাকলে xyzd@gmail.com দিয়ে দিবেন, এটি কম্পালসারি না কিন্তু দিতে হবে, জিমেইলে কিছু দিতে হবে। আর এরপরে আপনার অ্যাড্রেসটা খুবই এখানে জরুরি বিষয়, অ্যাড্রেস যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে দিবেন, পোস্ট কোডটা দিবেন, যদি পোস্ট কোড ভুলে যান সমস্যা নেই, যে কোনো একটি সংখ্যা বসায় দিবেন। আর একটি আছে ক্যাশ ইন ডেলিভারি, আর একটি আছে হলো আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়, সরাসরি আমাদের ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন, আপনি বিকাশ বা যে কোনো মাধ্যমে করতে পারবেন, ফুল পেমেন্ট করতে হবে, কিন্তু আপনি যদি পার্শিয়াল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে হবে। তো আপনার পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে আমরা আপনাকে কল দেব, তখন আপনি আমাদের বিকাশে সেটি পাঠিয়ে দেবেন, কিন্তু আপনি যদি মনে করেন ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করেন, এরপরে নিচে যদি আমাদের কোনো অফার থাকে, কোড টোড থাকে সেগুলো দিবেন, আর লাস্টের দিকে জাস্ট দুই জায়গায় টিক চিহ্ন দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করবেন, খুবই ইজি মেথড। এরপরে যদি কখনও কোনো প্রোডাক্ট অর্ডার করতে সমস্যা হয় সরাসরি আমাকে কল দিতে পারেন। আর আমাদের এই পেজটি আমরা আরও সহজ করছি আপনাদেরকে অর্ডার যেন আরও সহজে দিতে পারেন সেজন্য, আর ভিডিওটি দীর্ঘ করবো না। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, 7th ফ্লোর, 703-740 নম্বর শপ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।